শাকিব খানের আপকামিং মুভি ভ্যালেন্টাইন্স ডে এর নাম পরিবর্তন করা হয়েছে। শুটিং এর সময় ঠিকঠাক থাকলেও শুটিং শুরুর আগে ছবির নাম বদলে গেল। ভ্যালেন্টাইন্স ডে ছবিটির নতুন নাম নবাব। জানিয়েছেন ছবিটির বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। ইন্দো বাংলার প্রযোজনায় শাকিব খান ও শুভশ্রী ভ্যালেন্টাইন্স ডে ছবিটির শুটিং এই মাসে শুরু হওয়ার কথা ছিল। ছবির নাম পরিবর্তন প্রসঙ্গে ছবিটির বাংলাদেশি পরিচালক আব্দুল আজিজ বলেন, আগামী বছর ভ্যালেন্টাইন্স ডে তে ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু এখন মনে হচ্ছে মুক্তি দেওয়া সম্ভব হবে না। কলকাতায় শারদীয় পূজায় মুক্তি পাবে এটি, এ কারণে ছবির নামটি মূল্যহীন হয়ে যেতে পারে, তাই ছবিটির নাম পরিবর্তন করেছি। ছবির নাম পরিবর্তন প্রসঙ্গে নবাব চরিত্রের নায়ক শাকিব খান বলেন, শুরুতেই ছবির গল্প শোনার সময় নবাব নামটি পছন্দ ছিল আমার, গল্পের সঙ্গে নবাব নামটাই মানায়, শেষ পর্যন্ত এই নামটি রাখায় আমি খুশি। যাই হোক, বোঝাই যাচ্ছে জাজ মাল্টিমিডিয়া ও শাকিব খান ভালো ছবিই উপহার দিবেন। এই বিষয়ে আপনাদের কি মতামত বন্ধুরা, কমেন্ট করে জানিয়ে দিন। আর হ্যাঁ, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।